আমি যখন আপনার কাছে গিয়ে প্রথম আমার ভালোবাসার কথা জানাই, আপনি একবারের জন্যও জানতে চাননি যে আমি কিরকম ছেলে। শুধু জানতে চাইছেন যে আমার মানি ব্যাগে কত টাকা আছে। আপনি আমায় বলেছিলেন স্যার যে আমার বাড়ির মান্থলি যা ইনকাম তা নাকি আপনার বোনের একদিনের রেস্টুরেন্ট খরচ। আজ আমি আপনাকে বলছি স্যার, আপনার বোনের সারা মাসের ভরণ পোষণের যা খরচা না তা আমি একদিনে রোজগার করি। আপনি আমায় বলেছিলেন স্যার যে বাসের টিকিট কেটে আমি উঠি তার থেকেও বড় গাড়িতে নাকি আপনার বোন পার্কে হাওয়া খেতে যায়। আজ আমি আপনাকে বলছি স্যার, আপনার চারটে গাড়ি বিক্রি করলেও না আমার একটা গাড়ির হাফ দামও উঠবে না। আপনি আমায় বলেছিলেন স্যার যে বাড়িতে আমি থাকি তার থেকেও বড় বাড়িতে নাকি আপনার চাকর বাকররা থাকে। আজ আমি আপনাকে বলছি স্যার, আমার বাড়ির রান্নাঘরটাও না আপনার বাড়ির থেকে অনেক বড়। সবই তো আমার পয়সা। লোন নিয়েছিলাম স্যার, লোন নিয়েছিলাম আপনার কামানো এই প্রচুর ব্ল্যাক মানি থেকে লোন নিয়েছিলাম। বাবার তো পয়সা ছিল না, আর হাওয়াই চটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না, তাই সামান্য একটু বুদ্ধি খরচ করে আপনার কাছ থেকে লোন নিয়েছিলাম। ব্যাংক থেকে লোন নিলে নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধক রাখতে হতো স্যার, আপনার কাছে আমি তাই করেছি, নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধক রেখেছি, আমার ভালোবাসা। জানি স্যার নিজের ভালোবাসা বন্ধক রেখে জীবন যুদ্ধে নামাটা ঠিক হয়নি, কিন্তু মহাপুরুষরা বলে গেছেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। জাস্ট আ মিনিট। এই নিন স্যার, আজ আপনার লোন শোধ করে দিলাম উইথ 9.5 ইন্টারেস্ট। এবার আমার বন্ধক রাখা দামি জিনিসটা ফেরত দিন। বাহ রে ইডিয়েট বাহ, তোর মতন ছেলে জন্ম দিয়েছি বলে কত বা নিজের কাছে নিজের লজ্জা পেয়েছি। সমাজে তোকে নিজের ছেলে বলে পরিচয় দিতে গিয়ে কতবার কতজনের কাছে অপমানিত হয়েছি। তোর মা আর আমি ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলেছি আমাদের ছেলেটা কেন এমন হলো। ভুল করেছিলাম বাবা, ভুল করেছি। আজ আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে প্রত্যেকটা ঘরে যেন তোর মতো ছেলে জন্মায়, তোর মতো ছেলের জন্ম দিয়ে যেন প্রত্যেকটা বাবা মা বুকের পাটা বুলিয়ে বলতে পারে হে আমার ছেলে। আমি আমার বোনের ব্যাপারে ভীষণ সেন্টিমেন্টাল, সারা জীবন ভেবেছি আমার বোন যেন তার কাছে যায়, যে তার ভালোবাসাকে সম্মান করবে। আজ তোমার লড়াই দিয়ে তুমি প্রমাণ করে দিয়েছ ভালোবাসার জন্য তুমি সব করতে পারো। আমার বোনের ভালোবাসাকে এর থেকে আর কে বেশি সম্মান করতে পারবে? তোমার বন্ধক রাখা ভালোবাসা আজ আমি তোমাকে ফেরত দিলাম।